একটু বলেন তো আসলে কি হয়েছিল এখানে, কি হয়েছে? এখানে আমি দায়িত্ব পালন করি, তো আমি অফিস বন্ধ করে সবাই নামাজে গেল, তো আমি খাবার কিছু খাইয়ে এসে দেখি যে এটা চা খাইছি। খাওয়ার পরে আমার আলমগীর চাচা আসছে, আলমগীর চাচা আসছে, আর হলো আমাদের বর্তমান রানিং মেম্বারের ছেলে আসছে, আরও তার ভাইয়ের ছেলেরা আসছে। আইসা খালি দামাদা ভাঙছে আর বকা বাজ্য করছে যে ওই অফিসে যে বসবো তার ঠ্যাং বাইরে ভাঙ্গুম, আমার নাম আলমগীর, এই সেই কয়ে তারা চলে গেছে গা। মানে আমাদের তো অফিস ভাঙবো, আমাদের কোনো বুঝবারও দেয় নাই যে আমরা অফিস ভাঙ্গুম। আইসা ভাঙ্গে ছিঁড়ে ওই যে মার্কেটের গা, ওই জন্য ব্যানার লাগাইছিলাম, ব্যানার ট্যানার ছিঁড়ে বাইরে উইরে ব্যানার ট্যানার এনআরসি আর টেবিল যা আসল সব নিয়ে তারা চলে গেছে গা। তখন আমি ওইখানে দোকান পাড়ে ছিলাম, এখানে আমার বড় ভাই বেড়াদাররা ছিল না, আমি আর কিছু আগেও নাই, ওইখান দিয়ে খালি দেখছি। মানে আমি তো আইগাইতে পারতাছি না, কারণ আমার এখানে বড় ভাই বেড়াদার নাই, আমি আইগামু তাদের হাতে হইলো নাড়ি ফেলা, আমি কেমনে গেমু ভাই। এটা হলো আমুল গেতি আসছিল, লোকাপতি গেতি লোক আর মামুন রশিদের লোক আসছিল, তারাই আসছিল, শিওর না হলে তার আমি আপনার কাছে এনে দাঁড়াইতাম না ভাই। আমি এটা শিওর দিকে তো আমি আপনার সামনে দাঁড়াইছি যে না ঘটনা সত্য। আমরা তো নারায় ঝগড়া চাই না, নির্বাচন করে ভোট নিয়ে তার বাদে সংসদে যাব হো, মারামারি করে ওই পাবলিক আতঙ্ক দেয় তো লাভ নাই। পাবলিক যারে ভালোবাসে তারে তার সাথে মারামারি করলেও ভোট দিব, না করলেও ভোট দিব। আর আমি মামনরে ভালোবাসি না, আমি আর ভোট দিম না। আমি সানরে ভালোবাসি, আমি সানরে ভোট দিমু, খাইলেও দিমু না খাইলেও দিমু। তা আমার নাকাল যদি আরো পাঁচটা পাবলিক থাকে তাহলে ওই মামন রশিদের মায়ের ভয় কি করবো, তাকল করবো না। ভূত কুড়া যেতার মার হারবেন না, এনে অফিস ভাঙলেন মারলেন, ন্যাংরা করলে দিলেন, গেলাম হুইল চেয়ারে, যে তো ভূত কুড়াই গেম মারতে পারবেন আমার, আমি তো ভোট দিয়াম সানোয়ার রে। না এই যে অফিসটা যে ভাঙচুর হলো, এর আগে কোন ধরনের কি আসলে আপনারা বুঝতে পারতেন যে অফিসটা ভাঙচুর? না না না, ওই ধরনের কোনো কিছু হয় নাই, ওই ধরনের আভাস পাই নাই। ওই নিয়ে মিটিং হয়েছে, মিটিং শেষে মামুন রশিদের গাড়ির যাওয়ার পরে এসে ভেঙে গেছে। নাম লেগে নিয়ে গেছে, তারা কি করবো করবো বা বলবো এটা এখনো জানতে পারিনি। আপনারা শুনলেন যে যারা এখানে ইগলের সমর্থক অর্থাৎ যারা স্বতন্ত্র প্রার্থী যারা সমর্থক, তারা কিন্তু একজন বলছিলেন যে তারা আসলে কোনো কিছু ভয় করেন না, কিন্তু এই অফিস আসলে ভাঙচুর করাটা এটা কিন্তু আসলে কোনোভাবেই কাম্য না, কারণ নির্বাচনী একটি প্রতিযোগিতা তো থাকবেই, প্রতিযোগিতা থাকবে, এই নির্বাচনে প্রতিযোগিতা না থাকলে কিন্তু নির্বাচন হয় না। কারণ মাননীয় প্রধানমন্ত্রী বারবার কিন্তু এই নির্বাচনটাকে সুষ্ঠু করার জন্য কিন্তু বারবার তাগিদ দিয়ে যাচ্ছে এবং সুষ্ঠু করার জন্য বিভিন্ন ভাবেই কিন্তু কাজ করে যাচ্ছে, কিন্তু সেখানে যদি এইভাবে নির্বাচনী অফিস ভাঙচুর করা হয় তাহলে যারা স্বতন্ত্র প্রার্থী আছে তাদের ভিতরে একটি ভয় ভীতি কাজ করবে, কারণ নির্বাচনী ভোটের মাধ্যমে আসলে কে বিজয়ী হবে কে জিতবে সেটা এখনো বলা যাচ্ছে না, কিন্তু নির্বাচনী যেটা আতঙ্ক ছড়াচ্ছে এটা কিন্তু আসলে এটা আসলে কতটুকু যুক্তিসঙ্গত সেটা আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছে, নির্বাচন কমিশন যারা আছে, নির্বাচন কমিশনের তদন্ত কমিটি আছে, তারা অবশ্য বিষয়টি দেখবে। সেটাই আমরা একটু দেখাতে চাচ্ছি যে এই যে অফিসটা কিন্তু এইভাবেই পুরো অফিসটাই কিন্তু একদম ভেঙে ফেলছে। আমরা দেখি আরও দু একজনের একটু মন্তব্য নেব, আমরা আরও দুই চারজনের একটু মন্তব্য নেব যে আসলে দেখি কী হয়েছে এখানে। এখানে কি আপনারা আরো কেউ ছিলেন? এই যে অফিসটার ভাঙচুর করলো আসলে কি আপনার কি নির্বাচনের ধরতে হবে না, নির্বাচনে আসলে এটা কি মনে হয় আপনার? এটা আমার ব্যক্তিগত মত এটা নির্বাচন আচরণবিধি লঙ্ঘন, এটা আমরা চাই না যে এই শান্তিপ্রিয় নির্বাচনের মধ্যে অশান্তি বিরাজমান করুক। যারা এই কাজ করেছে ছিলাম না, শুনেছি, আসছি, দেখলাম, এটার জন্য আমি খুবই নিন্দা জ্ঞাপন করি। আপনারা সাংবাদিক ভাইয়েরা আসছেন, আপনারা দেখেন, প্রশাসনের ভাইয়েরা এসেছিল, তারা দেখেছে, এখন আইন বিধি মোতাবেক যেটা হয় সেটা আপনাদের মাধ্যমে সাংবাদিকদের মাধ্যমে প্রশাসন যেন এটার সুন্দর সুষ্ঠু বিশ্লেষণ করে শাস্তিমূলক ব্যবস্থা করে, এটাই আমার কথা। ধন্যবাদ। আসলে যারা সাধারণ যারা ভোটার তারা কিন্তু বলছিলেন যে যে এই যে ভাঙচুর, আমি আপনার কাছে একটু জানছি আপনি তো সাধারণ ভোটার, এই যে ভাঙচুর এটা আসলে কিভাবে দেখছেন? আমি এই মাত্র আসলাম, মানে এটাকে আপনি কিভাবে দেখছেন? মানে আমি দেখি নাই তো। না এই যে অফিস যে ভাঙচুর হলো এটাকে আপনি একজন সাধারণ ভোটার হিসেবে নির্বাচনের জন্য এটা একটা কি মনে করেন? এটা আসলে খুবই খারাপ দুঃখজনক কথা,
যে সাধারণ ভোটার যারা ভোট দিবে তাদের ইচ্ছা মতোই দিবে, ঠিক আছে, যে পাশ করে তো পাশ করবেই, এরকম মারামারি দৌড়াদৌড়ি অফিস ভাঙাভাঙি এটা আমরা চাই না। আমরা সুষ্ঠু নির্বাচন শেখ হাসিনা দিয়েছেন তো সুষ্ঠুই চাই, অসুস্থ এখানে কোনো দরকার নেই, অসুস্থ আমরা চাই না, সুষ্ঠুভাবে যে ভোটে উঠবে তাকেই আমরা মানব, এটি আমাদের কথা। দেখেন সাধারণ যারা ভোটার তারা কিন্তু বলছিলেন যে সুষ্ঠু একটি নির্বাচন আমরা চাই, আমরা কোনো ধরনের হাঙ্গামা কোনো ধরনের কোনো কিছু আমরা চাই না। নির্বাচনের যেই আমি একটু যারা সচেতন ব্যক্তি আমি আপনার কাছে একটু জানতে চাই, আপনাদের সচেতন ব্যক্তি যে সচেতন ব্যক্তি সাধারণ এই যে নির্বাচনে যে যে হাঙ্গামা অফিস ভাঙচুর এটা আসলে আপনি কিভাবে দেখেন? এটা আসলে উচিত না। আমি প্রথম মনে করছি যে আমার শ্রীলঙ্কা ইউনিয়নে কোনো প্রকার এই দলাদল দল নিয়ে কোনো সংঘাত এ পর্যন্ত হয় নাই, এই মাত্র প্রথম। তবে ওরা যারা করছে ওরা আগের থেকে এরা সন্ত্রাসী প্রকৃতির লোকই, এদের এরা খারাপ কাম করে, এরা কুরকাচুরির থেকে এরা জড়িত এই কিছু লোক। কারণ আজকে মিটিং হয়েছে, মিটিংয়ের পরপর এই ঘটনা, আমরাও একটা মিটিং এর প্রস্তুতি নিছি, যে মানুষগুনা এই মিটিং হয়েছে তার চেয়ে বেশি আমার ওই বাজারে প্রস্তুতি মিটিং এই লোক হয়েছে। এরা শুধু প্লান সহ এরা ইয়া বিভিন্ন জায়গায় এই বাংসুরের পরিকল্পনা নিছে, এটার সম্ভবত আব্বাস এবং এই যে সাবেক মেয়র মিরুন এরাই হলো এই এইটার এই বাঙ্গার এই ইটা দিয়ে গেছে যে এইভাবে কিছু কিছু অফিস বাঙ্গা ফেলাও। এটা হলো আব্বাস আর মিরুনের কাম। আর এরাও কোনোদিন এর আগের নির্বাচন এরা নৌকায় করলো না, চেয়ারম্যান নির্বাচন করছে মিরুন সাহ, মামুন সাহ আর এই যে আব্বাস সাহ, এই সুজাত চেয়ারম্যানের নির্বাচন করছে স্বতন্ত্র প্রার্থী। তারাই এখন এই গুটি বয় কয়েকজন ইয়ের নির্বাচন করতেছে, এই নৌকা মার্কার নির্বাচন করতেছে। তাছাড়া মূল আমলিক গুণা এই ইয়ের সাথে নাই, মামনের সাথে নাই, যুবক কিছু যুবলি যে অফিস ভাঙচুর যে নির্বাচন যে অফিস ভাঙচুরটা এটা সাধারণ যে আপনার ভোটাররা এটা আপনাদের ভিতরে কি একটু একটু আতঙ্ক মনে হচ্ছে না? আতঙ্ক হইলেও ওরা এই ধরনের কাজ করব আমাদের ভোট আরো বাড়বো। কারণ আব্বাসও চাঁদাবাজি করে খাইছে এই ইউনিয়ন দিয়া, আর এরা টেকার বিনিময় ছাড়া কোনো বক্তব্য দিবার হয় না, এরা হলো ভুয়া লোক, এই এই ধরনের কর্মকাণ্ড করেই বেড়াইতেছে। এবং আজকের যে বক্তব্য গোনাও এই উস্কানিমূলক বক্তব্য হয়েছে, এই এটাই হলো আমরা এই বৈশা বৈশা শুনছি। কিন্তু আরো কতিপয় কয়েকটা অফিস ভাঙ্গার পরিকল্পনা তারা করতেছে, যে এই ধরনের লোমানের বাড়ির কাছে একটা অফিস আছে, আতরের মোড় একটা অফিস আছে, এই ধরনের অফিসও বাঙ্গার এড়াই করছে। তবে বাজারে মেইন একটা ইউনিয়নের অফিস হেডারও পরিকল্পনা করছে যে ওটা পেট্রোল দিয়ে জ্বালিয়ে দেওয়া হবো, এই ধরনের পরিকল্পনা করছে। তারা আসলে ভালো লোক না, ভালো লোক হইলে এই যে এই ধরনের কর্মকাণ্ড করলে সাধারণ মানুষ ভোটটা নৌকায় যাও ছিল তাও থাকবো না। ওরা মামুন সাপরে ফেল বানানোর জন্যই এই আমার মনে হয় যে এই ধরনেরই পরিকল্পনা এরা করতেছে। আমরা শুনলাম যারা এখানকার সাধারণ স্থানীয় ব্যক্তি তারা কিন্তু বলছিলেন যে এই ধরনের সহিংসতা কিন্তু তাদের আসলে কোনো কাম্য না, তারা কোনোভাবেই কামনা করে না এই ধরনের সহিংসতা, কারণ এই ধরনের সহিংসতা কিন্তু আসলে খুবই ন্যাক্কারজনক এবং খুবই দুঃখজনক। কারণ এই ধরনের ঘটনায় কিন্তু সাধারণ যে ভোটার তাদের মধ্যে কিন্তু একটু আতঙ্ক ছড়িয়ে পড়ে যে আসলে 7 তারিখের নির্বাচনটা কতটুকু সুষ্ঠু হবে এবং কতটুকু স্বচ্ছ হবে এবং সেটা ভোটাররা কতটুকু নির্বিঘ্নে কেন্দ্রে গিয়ে ভোট প্রদান করতে পারবে সেটা কিন্তু আসলে
এই ধরনের কাজগুলোকে আসলে প্রশ্নবিদ্ধ করে তোলে। তবে আরেকটি কথা বলছে, যারা এই ধরনের কাজ করে থাকে তারা কিন্তু আসলে কোনো দল কিংবা কোনো দলের সমর্থিত যে ওইভাবে জোরালো কর্মী আমার মনে হচ্ছে না। কারণ হলো যে কোনো প্রার্থী কিন্তু তার কর্মীদেরকে, তার কোনো লোককে বলে দেয় না যে আরেক প্রতিপক্ষের অফিস ভাঙচুর করো কিংবা ক্ষতিগ্রস্ত করো। এখানে কিছু লোক আছে যারা উস্কানিমূলক কথা বলে এবং কিছু কিছু উস্কানিমূলক কথাবার্তা বলে তারা চলে, এবং তাদের জন্যই কিন্তু মূলত আরও যে প্রার্থী আছে তাদের ক্ষতি হয়। আসলে এখানেও কিন্তু আমরা ওইরকম ধরনের একটি ঘটনাই কিন্তু আমরা আসলে দেখতে পাচ্ছি যে আসলে যে এখানে যে ভাঙচুরটা হয়েছে, যে অফিসটি ইগল মার্কার, সে সানোয়ার হোসেনের যে অফিসটি ভাঙচুর হয়েছে, এটা আসলে খুবই সকলেই কিন্তু স্থানীয় ব্যক্তি যারা তারা কিন্তু সকলে নিন্দা করছে এবং নিন্দা প্রকাশ করছে এবং সকলে দুঃখ প্রকাশ করছে যে, এবং এখানে যারা বসে থাকে এখানে নাকি বেশ রাত্রি 8-10 পর্যন্ত তারা বসে থাকে, সেখানে কিন্তু আমরা দেখছি যে এখানে সেই অফিসটা এইভাবে ভেঙে দিছে। আমরা দেখি আরও দু একজন একটু মন্তব্য নেওয়ার চেষ্টা করবো, দেখি আরও দু একজন মন্তব্য আমরা একটু নিতে পারি কিনা। হ্যাঁ, আর আরও এখানে কিন্তু ইতিমধ্যে বেশ কিছু লোকজন একটু জমায়েত হয়েছে, আমি তাদের একটু মন্তব্য নিব। কাকা, আপনি তো এখানকার স্থানীয় ভোটার, এই যে ঘটনাটাকে আসলে কিভাবে দেখছেন? আতঙ্কিত মানে আমি তো বলতেছি যে এই কারণে আমার মনে হইতেছে আমাদের দেশ এখনো স্বাধীন হয় নাই। আপনি দেখেন একজন সাধারণ মানুষ অনেক বড় একটি প্রশ্ন কিন্তু করছে, তিনি এমন তার মনের যে একটি ক্ষোভ সেটা তিনি এমন ভাবে প্রকাশ করছে যেটার আসলে উত্তর আমার কাছেও নেই। কারণ তিনি একজন সাধারণ ভোটাররাও কিন্তু আসলে এই বিষয়গুলোকে কোনোভাবেই অ্যাকসেপ্ট করছে না, ভালো চোখে দেখছে না। তিনি বলছিলেন যে আমাদের দেশটা আসলে স্বাধীন আজ স্বাধীন হয়েছে কিনা, কারণ স্বাধীনতার পরে যখন নির্বাচনগুলো হয় প্রত্যেকটা নির্বাচনে আমরা দেখি যে কিছু না কিছু সহিংসতা হয়, আর সহিংসতাটাকেই কিন্তু আরো যে ভাঙচুর হয়েছে যে এটাকে আমি জানি। আপনি তো বলছেন প্রত্যক্ষদর্শী, আপনার কাছে আবার একটু জানি যে এটা কি আসলে আপনার এলাকায় নির্বাচনে একটা বড় ধরনের ই হচ্ছে না? বড় ধরনের এটা আসলেও বোঝা যায় যে আমরা যে নির্বাচন করতেছি, মনে করেন যে আওয়ামী লীগ মামুনুর রশিদ হুকুম না দিলি এরা এনে ভাঙচুর করবার রাইতো না। এতদিন আমাকে ভাঙচুর করার কোনো উদ্যোগ দেখলাম না, আমরা অফিসটা চালাইবার নিছি। কোনো প্রার্থী কি তার লোকজনকে বলে যে আপনি অমুকের অফিস ভেঙে আসেন, এটা কি মনে হয়? আচ্ছা, যদি নাই ভাঙচুর করার কথা থাকলে তাহলে আমাদের তো ওই যে আমরা তো ভাঙচুর করতেছি না, আমরা নারাই চাই না, ঝগড়াও চাই না। আমার কথা হইলো যে জনগণের ভোট যারে খুশি তারে দিব, আমার যারে ভালো লাগবে আমি তারে দেব, আমার কথা এটাই। কিন্তু দুঃখজনক একটাই যে তারা ভাঙচুর করে আমাদের ভয় দেখাইতেছে যে ওই ইগল মার্কে ভোট দেওয়া যাবে না, লোক আমার কাছে ভোট না দিলে মায়ের দিব, মানে এরা তাদের ধারণা যে আমরা ভয় দেখাই এলাম। তা আসলেও পাবলিক এতটা ভয় পায় না, যদি এতটা ভয় পাইতো তাহলে আগেই পাইতো, তাহলে আর ওই ইগল মার্কে গেত না, সব লোক আমার কাছে গেতো।